এই বন্ধুরা, ছোলাটা রান্না করার পর এই অবস্থা এসেছে। আপনারা টেস্ট করে দেখুন কেমন লাগে, আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি একটা ছোলার রেসিপি তৈরি করছি। ছোলা, কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ছোলা রাখছি, সাদা তেল, তেজপাতা, লবণ, দারচিনি, এলাচি, একটা কোয়াশ, লম্বা লম্বা করে কাটছি, বরবটি কাটছি অল্প, আলু একটা, কাঁচা লঙ্কা আপনাদের যে যেরকম ঝাল খেতে চান সেইভাবে দেবেন, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য একটু রং হওয়ার জন্য লাল মরিচ কাশ্মীরি, আর আদা কুচা, আর কিং মশলা। এটা দিয়ে আমি আজকে ছোলাটা রান্না করব। তারপর বলছি কিভাবে রান্না হওয়ার পর বলছি কি তৈরি হলো, এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এলাচি দিচ্ছি, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে, একটু নেড়ে নিতে হবে যাতে ওটা একটু সেন্টটা বাইরে হয়। তারপর আমি আলুটা দিচ্ছি। প্রেশার কুকারে বসাবার কারণ হলো যাতে দ্বিতীয় আরেকটা কিছুতে আমার এই যেটা করছি এটা সেমটা না নষ্ট হয়ে যায়। এই জন্য আলুটা একটু নেড়ে নিতে হবে, কারণ আলুটা তো আমাদের একটু লালটি ভাব হলে বেশ ভালো হয়। একটু মানে নেড়ে চেড়ে নিতে লাগবো। তারপর আমি বরবটিটা দেব। আমরা তো সাধারণত ছোলা আলু দিয়েই খাই বা শাকে খাই, তাই আমি একটু চিন্তা করলাম নিরামিষের মধ্যে সবজি দিয়ে ছোলাটা খেলে কেমন লাগে। সেন্ট বেরিয়েছে সুন্দর। কোয়াশটা দিয়ে দিচ্ছি এখন। এখন কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আমরা একটু ঝাল খাই তাই একটু ঝাল দিলাম। হলুদের গুঁড়াটা আপনার পরিমাণ মতো দেবেন যাতে বেশি না হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন আপনি ওই লবণটা দিয়ে দেবেন। লবণটা পরিমাণ মতো দেবেন আপনি, বুঝে যে আপনার জিনিস কতটুকু রয়েছে ওই অনুযায়ী পরিমাণ মতো। আপনাকে কী বলবো, ভীষণ সেন্ট বেরিয়েছে,
না করলে বুঝতে পারবেন না। এখন জিরা গুঁড়া পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া একটু সামান্য দেব, কারণ ছোলা তো একটু কালারটা আসবে আর কি, একটু কালারটা আসার জন্য দিলাম। আর আদাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে করবেন না, তাহলে কালার যেটা এটা বেশি নষ্ট হয়ে যায়। আপনি চাপা দেবেন যখন, ছোলাটা দেবেন তখন দিয়ে চাপা দেবেন। আর শেষকালে যদি একটু ঘি দিয়ে দেন খুবই ভালো হয়। আচ্ছা, এখন আমি ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা প্রেশার কুকারে করছি জলটা একটু বুঝে দিতে হবে, বেশি জল দিলে জলটা চ্যাপচ্যাপা থাকবে। জলটা পরিমাণ মতো দেবেন যাতে এটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি এই পরিমাণ জল দিয়েছি সবজিগুলো, দেখুন ঠিক আছে। এখন আমি কিং মশলাটা দেব, পরিমাণ মতো দেবেন। মনে হচ্ছে জল দিতে লাগবো একটু সামান্য। হ্যাঁ, যেহেতু ছোলাটা একটু সেদ্ধ হবে, আর সামান্য নামাইয়ে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। হাই বন্ধুরা, দেখুন এখন আমি যেটা করেছিলাম ছোলা, দেখুন সবজিটা কি সুন্দর এই হয়ে গেছে। এখন এই যে আমি ঘিটা দিচ্ছি, ঘি দিচ্ছি। অনেকে মিষ্টি পছন্দ করেন, অনেকে আবার মিষ্টি পছন্দ করেন না, তাই মিষ্টি যাদের পছন্দ তারা দেবেন, যাদের পছন্দ না তারা দেন না। আলতো আলতো করে ঘেঁটে দিন। এটা আপনি রুটির সঙ্গে খেতে পারবেন, এমনি নিরামিষ ভাতের সঙ্গেও খেতে পারেন।
আর যারা পছন্দ করেন পরোটা খেতে, তারাও পরোটা দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, লুচি দিয়ে খেতে পারবেন, নিরামিষ ভাত দিয়েও খেতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।